Check. Dhoni Bhatter voice tone ta beshi amar connect korte hobe. Bolchi Dhoni dar voice ta ektu komiye dio. Rahul da ke ar amake. Check. Check. Gabo to shunte pachho? Pachho. Very nice. Shunte pachho. Shom. OBS er output dekhte pachho? Okay, that's it. Okay. All cameras set. Click on go live. You're live. কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ে
দেশের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে ও কালো মের কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনী পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তা কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারে সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারে বলি এমনি করে কালো কাজল মে জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া
আষাঢ় মাসে নামে তোমার বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, আর যা বলে বলু কোন লোক, দেখেছিলেন ময়না পাড়ার মাঠে ও কালো মের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাওয়ার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমাদের সকলের তরফ থেকে। আমরা আজকে যে কজন মানুষ এখানে আছি, যে কজনকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা বাদ দিয়ে তার থেকে প্রায় দ্বিগুণেরও বেশি মানুষ এর বাইরে আছেন। কিন্তু তার মধ্যেও একটি খারাপ খবর আপনাদের সাথে একটু শেয়ার করে নিতে চাই। আমাদের সাথে একজনের এখানে থাকার কথা ছিল, তার এখন সারা পৃথিবী জুড়ে যে রোগটার মধ্যে মানে সবাই আটকা পড়ে যাচ্ছে, COVID-19, শিবাশিসের কোভিড পজিটিভ ধরা পড়েছে। তাই সে মানে আমাদের সবাইকে সুরক্ষিত রাখার জন্য আজকে সে এখানে নেই, সে বাড়িতে যত্নে নিজের খেয়াল রেখে ঠিক থাকার চেষ্টা করেছে, এবং আপনাদের সকলকে তার তরফ থেকেও আমরা শুভ নববর্ষ জানাই। এবং সবার আগে আরবিবিএর প্রত্যেকটি মানুষকে যারা এই ঘটনাটি আজকে এই যে 17 তারিখে আপনাদের সাথে সবার সাথে বসে আমরা এই সন্ধ্যাটা ভাগ করে নিতে পারছি, আমাদের এখানে যদিও রাত, গভীর রাত, আমাদের 12টা বেজে গেছে, আমাদের অলরেডি উই আর অন 18th, বাট আপনাদের কাছে, আপনারা 17 তারিখের এই সন্ধ্যাটা যাতে ভালো করে উদযাপন করতে পারেন সেই জন্য আমাদের এই প্রচেষ্টা এবং আমাদের এই একসাথে আসা। এবং সব থেকে শুরুতে যে মানুষটির প্রতি আমি আমার ধন্যবাদটা জানাবো, তিনি হলেন অরিন্দমদা, এবং তারপরে আরবিবিএর সমস্ত কোর্ট মেম্বার্স, তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এই ধৈর্যটা রাখার জন্য এবং এই ফেথটা রাখার জন্য যে আমরা আসছি আপনাদের কাছে এবং এসে গেছি। অলরেডি অনেক মানুষ দেখছেন, আমি তাদের কমেন্টসগুলো যাওয়ার আগে, কারণ তারা খানিকটা ডিলেতে দেখতে পাচ্ছেন গোটা বিষয়টা, আমি তোমার কাছে চলে যাবো অন্বেষা, তোমার একটা গান শুনবো। তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আপনারা যারা স্ক্রিনের ওপারে আছেন, আমাদের গান শোনার জন্য এতক্ষণ, আমাদের প্রেজেন্টেশনের জন্য এতক্ষণ অপেক্ষা করে রয়েছেন, তাদেরকে এই ধৈর্যটা রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আন্তরিক ভালোবাসা জানাই, বড়দের প্রণাম জানাই, নতুন বছর সকলের খুব সুস্থ শরীরে খুব সুন্দরভাবে কাটুক এটাই প্রার্থনা করব। রবীন্দ্রনাথের গান দিয়ে দুর্নিবার আজকে শুরু করলো, তাই আমি সেই রেশটাকে রেখে একটা আমার খুব পছন্দের রবীন্দ্রনাথের গানেই যাচ্ছি, তারপর অবশ্যই উইল হ্যাভ সাম অফ আর অরিজিনালস অ্যাজ ওয়েল টুনাইট, টুডে মর্নিং, তো টুডে মর্নিং। Oh.
শেষ হলো, প্রচন্ড দুর্ঘটনা ঘটছে কিন্তু অন্য সাজের চারিদিকে, না তো যেটা বলার, আমাদের এখানে যখন তোমার গানটা শেষ হলো তখন এখানে তুমি গাইতে শুরু করেছো ফেসবুক, তো এবার বিষয়টা হচ্ছে যে লোকজন পাগল হয়ে যাচ্ছে তিমির হালদার কৃষ্ণেন্দু রক্ষিত আনন্দে। ও আচ্ছা, তাই বলো আনন্দে আনন্দে। সো আপনাদের এতগুলো কমেন্টস অলরেডি পড়ে গেছে। অভিরূপ দাস শিবাশিসের হেলথের জন্য একটা রিকভারি উইশ করেছেন, থ্যাংক ইউ অভিরূপ দা। লট অফ গ্রেট কমেন্টস যা যা আসতে থাকছে, ফ্যান্টাস্টিক, উই অলরেডি হ্যাভ মোর দ্যান থ্যাংক ইউ ফর বেয়ারিং উইথ আস, থ্যাংক ইউ, মোর দ্যান 100 পিপল জয়নিং আস এন্ড দ্যাটস গ্রেট। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা এক্ষুনি আমি সেরে ফেলবো, সেটা হচ্ছে ওকে দিয়ে শুরু করো। আমাদের সাথে আছে রাহুল অন দ্য কিজ, রাহুল সরকার, ঠিক তার পাশে সুমন্দা অন তাবলা, রাতুল অন ফ্লুট, ধরতে পারছো রাতুল, গ্রেট, গাবুদা, এভরিওয়ান নোজ গাবুদা, and Shautrik on bass, and both of us, me and Onnesha, on amra, vocals, yes, on the vocals. Ekojon amra achi edike ebong we are live from Blooper House Studios. Sound engineering e ache Obhibroto, ar he has always done a fantastic job in this field, ar shob miliye amra একটা গোটা টিম কাজ করছি। সোহম আমাদের ভিডিও সেট আপটা কন্ট্রোল করছে, স্ট্রিমিং চেক করছে আমাদের আরেকজন বন্ধু, সব মিলিয়ে আমরা এই সম্মিলিত প্রয়াসে আপনাদের সাথে। এবং পরের গানটি আমি স্পেসিফিক্যালি ডেডিকেট করব তোমাকে। ও ইয়েস, এই গানটা আমি বিভিন্ন মঞ্চে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে ডেডিকেট করে থাকি বিভিন্ন মানুষকে। এই গানটি আমার নয়, নচিকেতা চক্রবর্তীর একটি অত্যন্ত বিখ্যাত গান, সামহাও মানুষ আমার গলায় গানটা শুনে খুব পছন্দ করেছেন। আজকের এই দিনটিতে বা আজকের এই অনুষ্ঠানটি প্রাথমিকভাবে আমি খুব মন থেকে চেয়েছিলাম তোমার সাথে করার জন্য, এবং আই এম সো হ্যাপি দ্যাট উই আর ডুইং ইট টুগেদার। থ্যাংক ইউ। সো হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মেল ভোকালিস্টস ইন দ্য রিসেন্ট টাইমস। আমার খুব আনন্দ হয় যখন বাংলা থেকে খুব ভালো কোনো ট্যালেন্ট উঠে আসে। আমি যখন প্রথম তোমার গান শুনেছিলাম টেলিভিশনে, তখনই আমার বাড়িতে বেশ একটা সেটা নিয়ে আলোচনা হয়েছিল যে এ বেশ আলোড়ন সৃষ্টি করবে ইন দ্য ডেজ টু কাম, এবং সেটাই হয়েছে, খুব ভালো কাজ করছে একসাথে। আমরা রিসেন্টলি আমার কথা শুনে একটি গান রেকর্ড করেছে, তো নিশ্চয়ই ভবিষ্যতে আমরা একসাথে প্রচুর প্রচুর আরও কনসার্টস করব। আমি গানটা শোনার জন্য অপেক্ষা করছি।
তুমি আসবে বলে, তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে অন্ধকানায় বসে আছে গান গায়নি। তুমি আসবে বলে অন্ধকানায় বসে আছে গান গায়নি। তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে জাকির হোসেন ভুল করে ফেলে তালে। তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে। তুমি আসবে বলে সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে। তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি আসবে বলে, তুমি আসবে বলে আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি। তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাত হয়ে যায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা। তুমি আসবে বলে পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার। তুমি আসবে বলে ঈশান কোণেতে জমেছে অন্ধকার। তুমি আসবে বলে, তুমি আসবে বলে বখাটে ছেলেটা শেষ দিতে দিতে দেয়নি। তুমি আসবে বলে আমার কলম এখনো বিক্রি হয়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে পছন্দের গান। আমি খুব খুশি হলাম এই গানটা তোমার সেট লিস্টে ছিল, আমি জানতাম না। ভীষণ খুশি হলাম এটা শুনে তোমার গলায়। ধন্যবাদ। এই লাইনগুলো বোধ হয় নচিকেতা চক্রবর্তীর পক্ষেই সম্ভব, এরকম লাইন নিয়ে আসা। এতটাই স্ট্রেট ফরওয়ার্ড এন্ড অ্যাট দ্য সেম টাইম এতটাই সত্যি, আমরা যেটা ভাবি প্রাসঙ্গিক উনি বলেন। একদম একদম। আমরা তোমার থেকে আরেকটা গান শুনি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। Thank you.
নববর্ষ তাই একটু বাংলা স্বর্ণযুগের গান না হলে একদমই সেটা ছাড়া হতোই না। মানে আমরা আমাদের গোটা সেটলিস্টের মধ্যে মনে হয় দিস ইজ দ্য ওনলি ওল্ড বেঙ্গলি সং দ্যাট উই হ্যাভ অ্যাপার্ট ফ্রম দ্য রবীন্দ্রসঙ্গীত, দিস ইজ দ্য ওনলি সং উই হ্যাভ। আপনাদের সাথে বড্ড খোলাখুলি কথা বলে ফেলছি আমি, সাধারণত আমি সেটাই করে থাকি, সেটা হয়তো না করলে হয়। আমরা যেটা পরের গানটা যেটা গাইবো সেটা একদমই শিবাশিসের কথা মাথায় রেখে, এবং শিবাশিসের একটা কম্পোজিশন সেজন্য গাওয়া, ও আজকে থাকলে সত্যি খুব ভালো হতো। এই গানটার প্রতি ওর চিন্তাভাবনা যেটা, এবং আজকালকার যুগে এই সময় দাঁড়িয়ে বাংলা গান নিয়ে, নতুন বাংলা গান নিয়ে আমাদের একটা আলোচনা আপনাদের সাথে একটা করার ইচ্ছে ছিল, সেটা শিবাশিসের করার কথা ছিল কিন্তু বেচারা অসুস্থ হয়ে পড়েছে। তো শিবাশিসকে মনে করে এবং শিবাশিসের কথা ভেবে এবং নতুন বাংলা গানকে আরেকটু আবেগ প্রসূতভাবে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরের গানটা চলো গিয়ে ফেলি আমি। একদম যদি একটু
আছে আমাদের কথা তারও মনে আছে চল না কোথাও প্রত্যেক বার যখন গানটা গে গানটা অন্যরকম হয়ে যায়। ইনফ্যাক্ট গত পরশু দিন আমরা একটা একদমই একটা অদ্ভুত একটা ভার্সন আমরা করেছি, সাথে গিয়েছি গানটা, কেন জানি না, কারণ the song allows you to it's a lovely song. Thank you Shivashish for giving this. Please get well soon. Yeah, please please shabdhane thako tumi bhai. Amnesha ha tomar amar pala eshe geche, ami gaan tar korechhilam to ami bujhte parini. Itimoddhe onek comments ami dekhte pacchhilam tumi jokhon gaan korchhile, right? আমরা একটু কমেন্টস গুলো একটু কি দেখে নেব? হ্যাঁ অবশ্যই, মানে আমি দেখতে পাচ্ছি না কারণ এদিকে ঘোরানো ঘোরানো আছে, এই তো দেখে নাও, এই দেখো একজন খুব 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 মিষ্টি একটা কমেন্ট করেছিলেন, জয়া লাহিরি। তোকে শাড়ি পরে প্রথম দেখছি। প্রচুর মানুষ প্রচুর কিছু বলছেন, দারুণ লাগলো দুর্নিবার, অলরাইট, থ্যাংক ইউ। হোয়াট দ্য ওয়েট লাভ ফ্রম নেদারল্যান্ডস, সৌম্য মুখার্জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আর বিবিএ। দুর্নিবার এই গানটায় সবাই খুব আনন্দ পাচ্ছেন এবং দ্যাট ইজ বিউটিফুল, শান্তি। আমরা তোমার একটা গানে যাই, আমার একটা অরিজিনাল গান যেটা আমার লেখা সুর, এবং আমার একটু লোভ থাকে নিজের কনসার্টে একটু নিজের কম্পোজিশন গাওয়ার। তো যেহেতু এটা একটা এরকম কনসার্ট যেখানে আমরা একটুখানি বাংলা পয়লা বৈশাখ এবং নববর্ষে খুব ইমার্সড হয়ে রয়েছি সবাই, সেহেতু সেরকম ফ্লেভারের কিছু বাংলা গান আমি চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি আপনাদের সবাইকে শোনাবার। এই গানটি আমার এবং শোভনের গাওয়া, গানটির নাম স্বপ্ন মিছিল। Ah
সারি সারি মারি সারি সারি শুনছিলাম গোটা জিনিসটা এন্ড অ্যাকচুয়ালি যেদিন তোমরা এটা রেকর্ড করেছিলাম তুমি ছিলে রাইট সেদিনই আমরা ভালো থেকে গাইছিলাম রাইট রাইট এবং আসলে ওনকে নিয়ে আর কি বলবো হি ইজ অ্যামেজিং আর থ্যাংক ইউ অনেশা জাস্ট অ্যামেজিং ম্যান এই গানটা তো শুনলাম কিন্তু তোমার কাছ থেকে আরেকটা গানের রিকোয়েস্ট কিন্তু অনেককে করে ফেলেছেন জানো তো সেটা হচ্ছে বোঝে না সে বোঝে না ও আচ্ছা আচ্ছা তাহলে রিকোয়েস্টের গানটা কি এখন রাখবো কি ফেলো আচ্ছা আচ্ছা ওকে ওকে বুঝে না
তারপরে আমরা সেটাকে কিরকম ভাবে এগিয়ে নিয়ে যাবো বা কিরকম ভাবে এক্সপ্রেস করবো সেটা একান্তই আমাদের নিজস্ব ব্যাপার। কিন্তু তোর গানটা শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল অন্যের সাথে কি ভালো গাস ভাই, না গানটাই খুব ভালো, এটা খুব খারাপ করে গাওয়া যায় না, থ্যাংকস টু ইন্দ্রদীপ দা এবং প্রসেন। না না চেষ্টা করলে পারা যায়, কিন্তু মানে ও আচ্ছা তুমি শরম বর্ষণ শুনেছো তাহলে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা সেটা আমার জানা ছিল না, আমরা সকলে শুনেছি। তুমি শুনেছো রাতুন এই গানটার খারাপ কোনো ভার্সন কেউ গিয়েছে শুনেছো? আমি কিছু বলবো না, নো কমেন্ট। না না ঠিক আছে, এখানে খুব ডিপ্লোম্যাটিক, খুব ডিপ্লোম্যাটিক, একদম মাঝখানে বসেছে এই জন্য ফ্রেমে। একটা গানের না মানে এতবার রিকোয়েস্ট এসছে রাহুল, সেটা হচ্ছে যে একটুখানি দেখো হ্যালো হ্যালো কাস্টমার জন্য শুনতে চাইছি। আহা দারুণ দারুণ গান, অল্প একটুখানি সি। হ্যাঁ প্রচুর মানুষ এই গানটা রিকোয়েস্ট করেছেন বলেই গাইছি, বাট এটা আমাদের আজকে গাওয়ার সত্যি কোনো প্ল্যান ছিল না। না না ভীষণ ভালো, আমার খুব ভালো লাগছে সকলের চয়েসগুলো আমাদের সাথে খুব মিলে যাচ্ছে অদ্ভুতভাবে যারা শ্রোতা আজকে। সো এন্ড দে আর থ্যাংক ইউ সো মাচ, দে আর প্রিটি অ্যাওয়্যার অ্যাবাউট হোয়াট উই ডু অ্যাকচুয়ালি, সো সো দ্যাটস গ্রেট, ধন্যবাদ আপনাদের সকলকে।
असत्तमसद्गमय तमसो मायोतिर्गमय मृत्योर्मामृतं गमय शांति शांति ओम शांति ओम शांति ओम हरि ओम तत्सत् देखो आकाश ताराए भरा देखो जवार पथेर पाशे छोटे हवा पागल पारा एतो आनंद आयोजन सभी मृथा माय छाड़ा चोखे आकुक धारा एलो समय राजार मतो होलो काजेर हिसेब सारा असत तुमार सद्गमय तमसो मायोति ইন্দ্রজিৎ দাশগুপ্তকে আপনারা সকলেই চেনেন, কিন্তু আরেকজন নতুন প্রজন্মের একজন একজন তারকা, সে একজন সত্যি একজন তারকা, সৌম্যরি আমাদের অনেকেরই খুব কাছের বন্ধু, আমার খুব কাছের একজন বন্ধু, রাহুলের খুব কাছের একজন বন্ধু, এবং হি ইজ এ ব্রিলিয়ান্ট কম্পোজার। ওর একটি গান আমার গাওয়ার সুযোগ হয়েছে, সো গানটার নাম প্রজাপতি, আর সহবাসে বলে একটি ছবিতে গানটি ইউজ হয়েছে। তো আমার একটা নতুন গান, শুধু তোমার জন্য আজ দু একটা প্রজাপতি বেঁচে আছে, ভালোবাসবে বললে মন খারাপেও গঙ্গা ফড়িং নাচে। শুধু তোমার জন্য আজ দু একটা প্রজাপতি বেঁচে আছে, ভালোবাসবে বললে মন খারাপেও গঙ্গা ফড়িং নাচে। তোমার জন্য আজ দু একটা কলকাতা বেঁচে আছে, তোমার জন্য আজ দু একটা কলকাতা বেঁচে আছে।
রিহাই ফেন দাড়ি কমা বলো আ ঝুড়িয়ে দিয়েছো আকাশে গোটা দেশ দেখো ঘুমিয়ে পড়েছে ইএমআই দেয়া নিবাসে তুমি হাই ফেন দাড়ি কমা গুলো আ ঝুড়িয়ে দিয়েছো আকাশে গোটা দেশ দেখো ঘুমিয়ে পড়েছে ইএমআই দেয়া নিবাসে আমার ইষ্টি কুটুম কবিতার মন বৃষ্টির ধার ধারেনি তুমি আসছো শুনেই সারাটা বছর গঙ্গায় চড়া পড়েনি আমার ইষ্টি কুটুম কবিতার মন বৃষ্টির ধার ধারেনি তুমি আসছো শুনেই সারাটা বছর গঙ্গায় চড়া পড়েনি তোমার চাওয়াতে কফি ও কফিন একাকার হয়ে গেছে শুধু তোমার জন্য বাজুদু একটা কর প্রজাপতি বেঁচে আছে ন্যাশভিলে আছে কান্ট্রি মিউজিক শুনছি এই গানটা ওর অ্যারেঞ্জ করা বাহ বাহ অসাধারণ মাল্টি ফ্যাসেটেড লোকজন আজকে আমাদের মধ্যে আছে প্রচন্ড রকম সাংঘাতিক রাহুলের অ্যারেঞ্জ করা এই গানটা সমরিতে কম্পোজিশন অঞ্জনদার লেখা অঞ্জনদার ডিরেক্ট করা ছবিও সহবাসে প্রজাপতি বাহ বাহ দারুণ আমি এই সম্পূর্ণ গোটা টিমটার কাছে একেবারেই নতুন সবাইকে নতুনভাবে চিনেছি এবং কাজ করছি আমার কাছে সবটাই খুব সারপ্রাইজ এবং প্লেজেন্ট সারপ্রাইজ আমি বলব সারপ্রাইজ তো অনেক রকম হয় এক্স্যাক্টলি তো হ্যাঁ আপাতত পরপর কিছু গানের পর আবার কমেন্টসের দিকে আমরা একটু এগিয়ে যাই হ্যাঁ কি লিখছেন আমাদের প্রচুর মানুষ কমেন্টস করছে নবনীতা পাল রাজশ্রী চট্টোপাধ্যায় যারা যারা দেখছেন বিশেষ করে জয়া লাহিরি অনেক মানে অনেকক্ষণ ধরে তিনি আছেন এবং শি ইজ পার্টিসিপেটিং ফর আ লং টাইম লাইক ফ্রম দ্য বিগিনিং শুদ্ধশীল দাশগুপ্ত অপর্ণা চৌধুরী সাগরিকা ঠাকুর মনীষা দে প্রচুর মানুষ মালিনী গুহ আচ্ছা আচ্ছা মালিনী গুহ আচ্ছা রাতুল she has appreciated you malini thank you she is loving your thanks a lot flute rest of the things experiencing the peace beautifully sung rajdeep raut beautiful bah amra tale giye jai amader porer gane pore ki aste pare er pore na prajapatir por ki aste pare prajapatir pore prajapati shubho pokar por prajapati ashe prajapatir por ki ashe ওই যে মাছি না পোকারা আগুনের দিকে চলে যায় সে আগুনের কাছাকাছি যায় একটা প্রদীপের কাছে যায় যেটা জ্বলছে অন্বেষার একটা গান শুনবো আমরা অন্বেষার নিজের একটা গান তুমি গানটার বিষয়ে কিছু বলো আমি গানটার বিষয়ে এটাই বলবো যে এটা আমার বলিউড ক্যারিয়ারে সোফার ওয়ান অফ দ্য বিগেস্ট সংস দ্যাট আইভ হ্যাড এবং ইরশাদ কামিল এবং হিমেশ রেশমিয়ার সুবাদে আমি এত সুন্দর একটা গান পেয়েছিলাম সুরজজির সুরজ বরজাতিয়ার ছবি ছিল প্রেম রতন ধন পায়ো সেই ছবিতে দিস ওয়াজ দ্য ওনলি লাভ ডু ইট যেটা আমি অরিজিনালি আমার এবং বিনীত সিং এর গাওয়া আমি আপাতত একাই গাইছি ধন্যবাদ যদি জয়েন করতে চাই আই ডোন্ট মাইন্ড ধন্যবাদ আমি চেষ্টা করব ওকে যেহেতু নববর্ষ আমরা প্রিডমিনেন্টলি বাংলা গান গাইছি কিন্তু এই গানটা এমন করে বললো প্রদীপ প্রদীপ দিয়ে তো একটু গাইতেই হবে শুনতে হ্যায় জব
প্রচন্ড রকম ভাবে, কিন্তু এই গানটার সাথে সাথে তুমি যখন গাইছিলে অ্যাকচুয়ালি আই ওয়াজ থিংকিং অফ সামথিং, কমেন্ট সেকশনটা না একটা অদ্ভুত ইমোশনে ভরে গেছে। সো পিপল আর কমেন্টিং সামথিং লাইক দিস, যে তারা কলকাতা মিস করছে, তারা ভীষণভাবে চাইছে এই অনুষ্ঠানটা সামনে থেকে বসে দেখতে, আমরাও চাই সেটা করতে, সেটা একদমই মানে আলাদা নয় আমাদের সেই চিন্তা ভাবনাটা সেদিক থেকে। আপনাদের করতালিটা খুব মিস করছি, সেটা ডিজিটাল কনসার্টে আই হ্যাভ নোটিস যে এটা আমি কমেন্টস দেখি বা যাই দেখি না কেন, হাততালির আওয়াজটা খুব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর আমরা তো মানে লাইক টেলিভিশন, উই ক্যানট পুট আ ডিফারেন্ট সাউন্ড জাস্ট লাইক দ্যাট, সো আমরা সেটা করছিও না। আমরা একটা জিনিস ভেরি ফুলিশ, আই মিন হাই ফাইভ, অনেকদিন বাদে এটা একজন শেয়ার করলো আমার সাথে, থ্যাংক ইউ। যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে দিয়েছেন কমেন্ট সেকশনে, আমরা সেটা দেখছি। মোটামুটি এয়ার ইন্ডিয়ার প্রাইস কত হবে বা না হবে সেটাও দেখতে পাচ্ছি আপনারা এখানে ডিসকাস করছেন। জ্যোতিদা, ইউ মাস্ট টেক কেয়ার অফ ইট, বাট ইয়া অন আ সিরিয়াস নোট, যারা কলকাতা মিস করছিলেন তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমরা এই যে আমাদের কাবুদাকে পেয়েছি আজকে এখানে, এই গাবুদা এই মানুষটিকে যখন আমি নাকতলায় পৌঁছই আর কি, আমি নাকতলায় থাকি, সেখানে যখন পৌঁছই সবার আগে যে মানুষটির বাড়িটা আমি খুঁজে বার করি এবং খুঁজে সেই মানুষটিকে নক করে, গাবুদা তুমি কি আছো, আমি তোমার সাথে একটু দেখা করতে পারি, এরকম ওই পীঠস্থানে যাওয়ার মতো একটা মানুষকে খুঁজে বার করার মতো করে সেরকমভাবে আমি মানুষটিকে খুঁজে পাই। এবং ওফ, এটা কিছু বলার নেই, মানে যেখান থেকে ওই গানগুলো তৈরি হয়েছে, যেখান থেকে যেখান থেকে ওই গানগুলো তৈরি হয়েছে, যে ঘরটা থেকে ওই গানগুলো তৈরি হয়েছে, দ্যাট রুম ইজ স্টিল দ্য সেম, অ্যান্ড
he's the responsible person, and trust me, this, you know, like makes our heart heavy. And this is a very very sensitive issue for all of us. Gabuda, tomar theke ekta gaan shunbo. তাহলে যেটা করা যাক, আচ্ছা ফার্স্টে আমি ড্রামার, আমি গায়ক নই, দুজন অসাধারণ গায়কের পরে অবশ্যই আমি গাই না, কিন্তু সবার আগে তোমার মাইক্রোফোনটা মনে হয় বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, আমি শুনতে পাচ্ছি নিজেকে। নো, আই ক্যান, আই কান্ট হিয়ার। ওই ব্রো, ইজ ইট অন? ইজ ইট অন? অলরেডি? আচ্ছা, গ্রেট, ইয়া, প্লিজ। সো তো এখন আমি যে গানটা করতে চলেছি, এটা একটা ছবির জন্য বানিয়েছিলাম, আমি কম্পোজ করেছিলাম, ডামাডোল বলে একটা ছবি ছিল, এবং এটা লিখেছিলেন শ্রীজাতদা, এটা ওনার সাথে আমার প্রথম কাজ, সো অবভিয়াসলি খুব এক্সাইটেড ছিলাম। এবং পরবর্তীকালে একটা রাহুল ইনফ্যাক্ট দায়িত্ব নিয়ে একটা সিরিজ করে, রাহুল দিগন্তরা মিলে, অপ্রকাশিত বলে, যেখানে এসেনশিয়ালি আনরিলিজড গানই লোকে গাইতো। বাট দেন আমি গিয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার তৈরি করা গান এটা তো আর কেউ গাইবে ঠাইবে না, বিকজ এটা কোনো ব্যান্ডের জন্য নেই, মানে আমার নিজের ব্যান্ড লক্ষ্মী ছাড়া তো আমরা গাই না, সো করি না এটা, আমার আমারই গান যেটা আমার গলায় নয় অ্যাকচুয়ালি অরিজিনালি, সেটা একবার গাইবার চেষ্টা করি। সো হ্যাঁ, তো আমরা সেই গানটা আবার একটু করার চেষ্টা করছি এখন। প্লিজ করো, মানে আবার বলছি ড্রামার গায়ক নই, তাই ক্ষমা ক্ষমা ঘেন্নাটা আগের থেকে। এটাই হচ্ছে মানে বিনয় বিনয় সুলভ বাঙালি। প্লিজ গাউদা। চুপচাপ কিছু কথা ঘুরে বেড়ায়, এমনি কিছু কথা উড়ে বেড়ায়, বলতে গেলেই ভুল এক রাশ এলো চুল, পাথরে ফোটে না হলুদ বুনো ফুল, শুধু হাওয়া এসে সঙ্গে নিয়ে যায়, কিছু কথা হারিয়ে যায়, শুধু হাওয়া এসে সঙ্গে নিয়ে যায়, কিছু কথা হারিয়ে যায়। নতুন একটা খাম পাল্টায় না কিছু, তবু রাখি ডাকনাম, ঠোঁটের কোণে হাসি ভেতরে যখন, আজকাল সবকিছু খুবই অন্যরকম, তাই হাওয়া এসে সঙ্গে নিয়ে যায়, কিছু কথা হারিয়ে যায়, শুধু হাওয়া এসে সঙ্গে নিয়ে যায়, কিছু কথা হারিয়ে যায়।
চারটে মন খারাপ একটা ভাঙা দিন বেলুনওয়ালার বেশে দুঃখী আলাদিন চোখের কোণে হাসি ভেতরে যখন মিথ্যে আশ্বাসে কবিতা লিখি শুধু হাওয়া এসে সঙ্গে নিয়ে যায় কিছু কথা হারিয়ে যায় শুধু হাওয়া এসে সঙ্গে নিয়ে যায় কিছু কথা হারিয়ে যায় তাই হাওয়া এসে সঙ্গে নিয়ে যায় কিছু কথা হারিয়ে যায় শুধু হাওয়া এসে সঙ্গে নিয়ে যায় কিছু কথা হারিয়ে যায় না 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 কমেন্ট সেকশনে আমি এই মুহূর্তে যাব না কারণ লোকজন না চুপ করে গেছে জানো তো কাবুদা গানটা শুনে মানে চোখ বড় বড় করে দেখছে ও মা এটা কী হচ্ছে এরকম একটা দিস ইজ দ্য এক্সপ্রেশন দে আর হ্যাভিং রাইট নাও অ্যান্ড ইয়েস নাও দে হ্যাভ স্টার্টেড পোরিং দ্য কমেন্টস Gabu, you brought back the nostalgia of Moiner Ghora Guli. Such pure music. I know that. Yes, yes, yes. Raghav da onek bar bhalo theko shunte chaiche. Raghavendra Chakraborty. Kintu tar age amra ei ei je mood tar moddhe achi seta theke ektu khani beriye jai bujhle to. Ekta ekta onnorokom gaan shuni tomar theke. Ebong amra Suman da ke ekdomi shunte pacchi na. সুমনদা তুমি চুপ করে বসে আছো আমাদের মধ্যে আমাদের আমাদের মধ্যে যে কজন মানুষ আছেন তার মধ্যে সব থেকে বেশি সিনিয়র এই ভদ্রলোক সুমনদা কিন্তু আমাদের আমাদের এত সুন্দর করে উনি ভালোবাসেন ভালোবাসা দেন আমাদের সাপোর্ট করেন ক্যান আই হ্যাভ ইউ নো লাইক আ রাউন্ড অফ অ্যাপ্লজ ইন দ্য কমেন্ট সেকশন ফর হিম ফর সুমনদা থ্যাংক ইউ সুমনদা থ্যাংক ইউ সো মাচ ফর বিইং হিয়ার টুডে এই গানটাতে আমরা ভালো করে তোমাকে একটু শুনতে চাই আমি আশা করছি যে আপনারা আমি হিন্দি গান গাইছি বলে রেগে যাচ্ছেন না নববর্ষ তাও with him.
रंग में भंगया भंग में रंग बनारसिया आए बनारसिया संग में जंगया जंग में संग बनारसिया आए बनारसिया चाल चला की हर होशियारी जानत यू तो सब नर नारी चाल चला की हर होशियारी जानती हूँ तो सब नर नारी मन के पर भोले भंडारी मन के पर भोले भंडारी घाट किनारे उम्र गुजारी घाट बनारसिया हाय घाट बनारसिया घाट बनारसिया हाथों में घाट बनारसिया हाय हाय घाट बनारसिया ठाठों में ठाठ बनारसिया ठाठों में ठाठ बनारसिया ठाठ बनारसिया ठाठ बनारसिया रंग में भंगया भंग में रंग बनारसिया हाय बनारसिया बनारसिया हाय बनारसिया बनारसिया हाय बनारसिया And it was beautiful. আমি খুব মন দিয়ে শুনছিলাম আর সবাই তুমি এখন গানটা শুরু হলো তুমি গাইতে শুরু করলে গোটা বিষয়টা সুমনদা তোমার জন্য প্রচুর মানুষ হাততালি দিয়েছেন এবং সবাই তোমাকে অ্যাড্রেস করে কথা বলেছে and that is a beautiful thing কিন্তু রাহুল একটা বিষয় হচ্ছে বুঝলে তো সেটা হচ্ছে যে প্রচুর লোক কমেন্ট সেকশনে যেটা করছে সেটা হচ্ছে রাতুলের একটা সোলো শুনতে চাইছে বুঝলে তো তো রাতুলের একটা সোলোর পরে শ্রীজাতদার
না শ্রীজিৎ দার লেখা একটা গান আমি গাইব এবং নীল দত্তর কম্পোজিশন মনটা হারে কিন্তু তার আগে আমরা রাহুল তোমার কাছ থেকে যা ইচ্ছা যেটা তোমার ইচ্ছা এটারই একটা রেশ ধরে তুমি কিছু বাজাও আচ্ছা ঠিক আছে ইয়াতিয়া কি তোমার ফ্যানরা অপেক্ষা করছে ছোট করে ডি ডি সময়ের দিক থেকে অনেকটাই মানে ওই শেষ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে বুঝলে তো আর কতক্ষণ আছে মোটামুটি আমাদের কাছে আর ধরো আরো তিনটে মতো বা চারটে মতো গান ম্যাক্সিমাম হয়তো আমরা গাইতে পারবো সেই সময়টুকু আছে আমাদের কাছে একটা কাজ করি আমরা বরঞ্চ ভেঙে নিই ব্যাপারটা আমি একটা গাই তুমি একটা গাও আর গাবুদ একটা নিশ্চয়ই ঠিক আছে একদম আপনাদের সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ এই সন্ধ্যাটা আপনাদের সাথে কাটানোর জন্য আপনাদের সকলকে শুভ নববর্ষ মনটা হারে আহারে মন থেকে
চলে কুয়াশাতে কথা তার যেন তয় ট্রেন পাহাড়ে খুব ভিড়ে একলা রাতে শোয়া তার কাশ্মীরি শালের বাহারে হাত বরাত ছলাত চলো না রাগ সোহাগ পরাগ পেল না হরে চুল সে ভুল ভাঙেনি তার যাওয়ার বেতার আনেনি আহারে ছাড়া দিব্যি আমি নিজেকে বলা খুচরো মিথ্যে ডাহারে মুখ অমুখ তবু কি কষ্ট ঋণ প্রাচীন সে চিন্তা স্পষ্ট আহারে কোন গহন সমন আসেনি অলির কথায় বকুল হাসেনি আহারে সবশেষমেশ জীবনের লাস্ট সিনে হিসেব নিকেশ কোলে মাথা ছিল কার আর মনে কার পান পাতা ঢাকা চোখ ক্ষীণ কঠিন সতীন সে অঙ্ক আপোষের আতঙ্ক আহারে তাই ডরাই বোঝাইয়ে মনকে জল ফেরাই শেষবার সুজনকে আহারে অনেকক্ষণ সত্রিকের দিকে তাকাইনি, সত্রিককে দেখতেও পাইনি, সত্রিক চুপ করে বসে আছে, মাস্টার ফ্রেমে দেখা গেছে তোমাকে সত্রিক, তুমি সবাইকে প্লিজ একবার হাই বলে দাও। খুব মিষ্টি একটি ছেলে আমাদের এই এই সবার মধ্যে, খুব গম্ভীর একটা ইনস্ট্রুমেন্ট বাজায় কিন্তু ও কিন্তু ভীষণ মজার একটি ছেলে সত্রিক। সো দিস ইজ আ নিউ ভার্জন অফ মনটা আহারে। নীলদা তুমি প্লিজ আমাদের ক্ষমা ঘেন্নাটা তুমিই করো, কারণ এই ভার্জনটা আমরা কিভাবে করলাম, কেন করলাম এবং
কিরকম লাগলো শুনতে, তুমি যদি কোনোদিন শুনতে পারো এটা তাহলে প্লিজ জানিও কিরকম লেগেছে, এবং আপনারাও প্লিজ জানাবেন, বিকজ অনেকেই শুনেছেন গানটা, আপনারা এরকমভাবে হয়তো কোনোদিন শোনেননি, সো প্লিজ ডু লেট আস নো। গাবুদা, ও বেশ আচ্ছা, তাহলে আমাদের আমাদের সময়ের ঘন্টা একদম শেষের দিকে, আমরা একদম গাবুদার কাছে চলে যাই। আমি নেক্সট গান যেটা আমি গাইবো সেটা হচ্ছে আমার পিতৃদেব লেট গৌতম চ্যাটার্জির গান, সবাই জানে। আর এটা একটা মজার ব্যাপার হচ্ছে, এটা লেখা একদম আর্লি নাইনটিসে, যখন ইন্ডিয়াতে সবে লেট 91-92 যখন স্যাটেলাইট টিভি এসছে, ওটা একটা কোথাও একটা গ্লোবালাইজেশন থেকে একটা স্টেপ ছিল কিন্তু আমাদের জন্য, বিকজ আমি আমার জন্ম 82, সো প্রি স্যাটেলাইট টিভি জীবন আর পোস্ট স্যাটেলাইট টিভি অনেকটা ডিফারেন্স ছিল, অ্যান্ড অবভিয়াসলি দেন ইউ হ্যাড দি ইন্টারনেট অ্যান্ড এভরিথিং, সো বাট ওই সময় গানটা লেখা, আজকে আমার মনে হয় যদিও ওটা একদম আর্লি নাইনটিসে লেখা, আজকে আমার মনে হয় 2021 এটা আরও বেশি প্রযোজ্য ওই গানের কথাগুলো, এবং এমন একটা সময় যখন আমরা প্রত্যেকে আমাদের একটা ইন্ডিভিজুয়াল বাবলে আটকে যাচ্ছি, সেটা সেলফোন হোক যাই হোক, কমিউনিটি ফিলিংটা যখন চলে যাচ্ছে, সো হ্যাঁ ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলে রাতে ড্রয়িং রুমে রাখা বোকা বা সোতে বন্দি, ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার কন্ডি, ভেবে দেখেছো কি তারারাও যত আলম বর্ষ দূরে আরো দূরে, সারি সারি মুখ আসে আর যায় বেশা তুর চোখ টিভি পর্দায়, বোকামা করে রাগুনের সাথে সত্যি, পাশাপাশি বসে একসাথে দেখা একসাথে নয়, আসলে যে একা তোমার আমার ফারাকের নয় আপত্তি, ভেবে দেখেছো কি তারারাও যত আলম বর্ষ দূরে আরো দূরে, দুনিয়ার আমি চাই কমে সরে সরে, ভেবে দেখেছো কি তারারাও যত আলম বর্ষ দূরে আরো দূরে, দুনিয়ার আমি চাই কমে সরে সরে।
কাঁচার জোড়া আর বাদ জায়গা তো নেই তোমার আমার শ্রদ্ধা ভানোর এই খেলা শুধু ভক্তি তার শেষ খোলা জানালায় পথ ভুল করে কোন রাস্তায় হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী ভেবে দেখেছ কি তারাও যত আলোকবর্ষ দূরে আরো দূরে তুমি আর আমি যাই কমে চলে ভেবে দেখেছ কি তারাও যত আলোকবর্ষ দূরে আরো দূরে তুমি আর আমি যাই কমে চলে এখানে মানুষজন কিন্তু মোটামুটি জাস্ট লোক পিপল আর সিঙ্গিং উইথ ইউ ওকে সো ইয়া ইটস মানে কিছু করার নেই এটা থ্রু আউট অর্ডার অফ সংস যদি লাইভ কনসার্ট হতো আরো বেশি মানে সেটার জন্য উপযুক্ত একদম একদম আর আরেকটা জিনিস হচ্ছে যে এত সুন্দর সুন্দর কিছু বক্তব্য কিছু মানুষ রেখেছেন ফর এক্সাম্পল রুমেলা ঘোষ বলছেন থ্রু আউট অর্ডার অফ সংস অসাধারণ ছিল ফর দ্য কনসার্ট গ্রেট কোলাবোরেশন অ্যান্ড আমাদের যে কজন মানুষ আছেন তাদের নামগুলো আরেকবার আমি খুব স্পষ্ট করে বলে দিই রাহুল কিবোর্ড এবং পিয়ানো সেকশনে মাস্টার ফ্রেমটাই রাখি আমরা মাস্টারটাই রাখি রাহুল অন কিবোর্ডস অ্যান্ড পিয়ানো সুমনদা অন তাবলা রাতুল আজকের মিষ্টি ছেলেটা প্রচুর কিন্তু ভালোবাসা পেয়েছো ভাই তুমি আমিও ভালোবাসি সবাইকে একদম একদম খুব 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 ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান হি ইজ এ মানে ব্রিলিয়েন্ট গাই রাতুলের জন্য প্লিজ একবার জোরে হাত তালি সবার গাবুদা আওয়ার বিগ ব্রাদার অন্বেষা এবং সৌত্রিক আয়োজন ছিল পুরোটাই তুমি না এই উদ্যোগটা নিলে এই অভিজ্ঞতাটা হতো না নিশ্চয়ই আমরা আজকের অনুষ্ঠান বা আজকের এই সন্ধ্যাটা আমাদের খানিকক্ষণ পরে সূর্য উঠবে
এমন একটা গান দিয়ে শেষ করব যেটা অন্বেষার নিজের তৈরি করা নিজের একটা কম্পোজিশন, এবং তার সাথে আমাদের আমার মনে হয় অন্বেষার যে গানটা শুনে আমি তোমাকে মানে দ্য সিঙ্গার ইউ ইউনো লাইক সেটার প্রতি এতটাই অ্যাট্রাক্টেড হয়েছিলাম, অ্যান্ড অল অফ আস মেবি বেনাম শিখোয়াইশা, সো সেটার সাথে তুমি যে আইডিয়েশনটা তৈরি করেছো সেই গোটাটা নিয়ে আজকে আমাদের এই ডিজিটাল কনসার্টটা আমরা এখানে শেষ করব। ধন্যবাদ আরবিবিএ, ধন্যবাদ অরিন্দম দা স্পেসিফিক্যালি, ধন্যবাদ অন্বেষা, এবং ধন্যবাদ আপনাদের সকলকে আজকের এই সন্ধ্যাটায় আপনাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। ¡Gracias!